শ্রমিকদের দাবি পূরণ না হলে আগামী পহেলা জানুয়ারি থেকে গার্মেন্টস সেক্টরের শ্রমিক ধর্মঘট পালন করবে সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসপি। এই দাবি যতদিন পূরণ না হয় তবে ততদিন কারখানাসমূহ বন্ধ থাকবে বলেও জানিয়েছে এসএসপি। পাশাপাশি রোববার থেকে সকল সেক্টরে গণসংযোগ করবে সম্মিলিত শ্রমিক পরিষদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত শ্রমিক পরিষদের উদ্যোগে এক গোল টেবিল আলোচনায় এসব কথা জানান এসএসপির প্রধান সমন্বয়ক ফয়েজ হোসেন। মজুরি আন্দোলনে শহীদদের হত্যার বিচার, আহতদের চিকিৎসা, গ্রেফতারকৃতদের মুক্তি, চাকরিচ্যুতদের পুনর্বহাল, গার্মেন্টস সেক্টরে ঘোষিত মজুরি বাতিল করে ন্যূনতম মজুরি ২৫,০০০ নির্ধারণের দাবিতে চূড়ান্ত আন্দোলন সংগ্রামের প্রসঙ্গে এ আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় আন্দোলন প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতান্ত্রিক আন্দোলন করছেন তারা, সেই আন্দোলনে তারা একটি স্টেজে এসেছেন, সেখানে তারা নির্বাচন বর্জনের কথা বলছেন। বলেন, গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে এই সরকারের ভোটের কোনো প্রয়োজন হয়নি, ১৭৪টি আসনে কে নির্বাচিত হবেন তা ঠিক হয়ে গেছে, মানে কোথাও কোনো প্রতিদ্বন্দ্বী হচ্ছে না, মাত্র কিছু জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হবে।